হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ অফিসে ঝাড়গ্রামের পক্ষ থেকে একটা খুব ভালো নিয়োগের ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, পিয়ন, নাইট গার্ড, ঝাড়ুদার প্রভৃতি বিভিন্ন পদে নিয়োগ চলছে। এবং এই সমস্ত নিয়োগে শুধুমাত্র মাধ্যমিক পাশ বা অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করা যাচ্ছে, এবং এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি এবং ভ্যাকান্সির পরিমাণটাও যথেষ্টই ভালো। এবং নিয়োগ সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্যের পাশাপাশি এই অফিসিয়াল নোটিফিকেশানে সিলেবাস সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে। তো সেই সকল তথ্যগুলো বিস্তারিতভাবে দেখতে এবং জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে অফিসিয়াল নোটিফিকেশানে কী কী বলা হয়েছে চলো সেগুলো আমরা এবার দেখে নিই। তো তাহলে বন্ধুরা, এটাই হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান যেখানে বলা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ঝাড়গ্রামের পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয়েছে। এবং অফিসিয়াল নোটিফিকেশানের যে ডেট এবং নোটিশ নম্বর দুটোই এখানে দেওয়া রয়েছে। এবং এখানে দেখো বলা হয়েছে এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 21/5/2022 থেকে এবং এটা চলবে 10/6/2022 পর্যন্ত। এবং এখানে যে পেমেন্ট সিস্টেমটা আছে সেটাও কিন্তু অনলাইনে এক্সামিনেশন ফি পেমেন্ট করতে হবে। তো এই সকল তথ্যগুলোই পরবর্তীতে আমি তোমাদেরকে দেবো, সুতরাং ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো। এবং এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য যে ওয়েবসাইট সেগুলো দেওয়া রয়েছে, এই সকল ওয়েবসাইটগুলো ভিজিট করেই অনলাইনে আবেদন করা যাবে। এবার দেখে নেওয়া যায় কোন কোন পোস্টের জন্য আবেদন চলছে। এখানে ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, প্রসেস সার্ভার গ্রুপ সি, পিওন নাইট গার্ড গ্রুপ ডি এবং সুইপার বা কর্মবন্ধু গ্রুপ ডি, এই সকল পদের জন্য আবেদন চলছে। এবং ভ্যাকান্সি রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য একটা, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 22টা, প্রসেস সার্ভারের জন্য একটা, পিওন নাইট গার্ড পদের জন্য 28টা এবং সুইপার বা কর্মবন্ধু পদের জন্য রয়েছে 3টে। অর্থাৎ এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 55টা। তো সেই হিসেবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছো ভ্যাকান্সি কিন্তু যথেষ্টই ভালো, বিশেষ করে লোয়ার ডিভিশন ক্লার্ক, পিওন নাইট গার্ড, সুইপার এই সকল পদের জন্য কিন্তু তোমরা অনেকে আবেদন করতে পারবে। সুতরাং এগুলোর ভ্যাকান্সি কিন্তু যথেষ্টই ভালো। এবং পে স্কেলটা এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে কোন পদের জন্য কত ভ্যাকান্সি সেগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। এবং সবশেষে এখানে মোট ভ্যাকান্সি কিন্তু দেওয়া রয়েছে। এরপর এলিজিবিলিটির মধ্যে এখানে প্রথমে এজের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে এবং বয়স গুনতে হবে 1/7/2021 হিসাবে। অর্থাৎ 1/7/2021 হিসাবে কিন্তু 18 বছর হলে আবেদন করা যাবে। এটা কিন্তু শুধুমাত্র ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্যে। এবং অন্যান্য সকল পদের জন্য বয়স হতে হবে 40 বছরের মধ্যে এবং সেটাও কিন্তু বয়স গুনতে হবে 1/7/2021 অনুসারে। এছাড়া এসসি এসটিদের যে বয়সের ছাড়টা দেওয়া হয় সেটা এখানে থাকছে, বা অন্যান্য ক্যাটাগরির যে বয়সের ছাড় সেগুলো সব এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর চলে আসা যাক এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে, যেখানে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য মাধ্যমিক পাস হতে হবে অথবা ইকুইভ্যালেন্ট, এবং তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন এবং শর্ট হ্যান্ড প্রয়োজন, যেখানে টাইপিং স্পিড একটা প্রয়োজন 80 ওয়ার্ড পার মিনিট এবং শর্ট হ্যান্ডে সেই টাইপিং স্পিড দরকার 30 ওয়ার্ড পার মিনিট। এবার দেখে নেওয়া যাক লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যোগ্যতা। এখানে মাধ্যমিক পাস হলে তার সঙ্গে কম্পিউটার ট্রেনিংয়ের উপরে সার্টিফিকেট থাকলেই কিন্তু আবেদন করা যাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র এই দুটো বিষয়েতে অভিজ্ঞতা থাকলেই কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করা যাচ্ছে। এবং তার সঙ্গে একটা মিনিমাম টাইপিং স্পিড কিন্তু দরকার, অর্থাৎ মিনিমাম কম্পিউটারে যে টাইপিংটা প্রয়োজন হয় সেটুকু জানা থাকলেই হবে। এরপর প্রসেস সার্ভারের জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করা যাচ্ছে, তার সঙ্গে একটা বেসিক কম্পিউটার নলেজ এখানে প্রয়োজন। এবং গ্রুপ ডি, পিওর, নাইট গার্ড পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে আবেদন করা যাচ্ছে এবং তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজের জ্ঞান থাকা আবশ্যক। এরপর হচ্ছে গ্রুপ ডি পদ, যেটা সুইপার এবং কর্মবন্ধু, এই ক্ষেত্রে শুধুমাত্র লিখতে এবং পড়তে জানলেই কিন্তু আবেদন করা যাবে। অর্থাৎ বাংলার উপরে লিখতে এবং পড়তে জানলেই সুইপার বা কর্মবন্ধু পদের জন্য আবেদন করা যাবে। এরপর রয়েছে মোড অফ এক্সামিনেশন। এখানে প্রথমে স্টেনোগ্রাফার পদের জন্য পেপার ওয়ান হবে, যেখানে জেনারেল ইংলিশের ওপরে থাকছে 100 নম্বর, এবং পেপার টুর জন্য থাকবে ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন, এটা থাকবে 200 নম্বরের। এবং বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর পেপার ওয়ান এবং পেপার টু যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু পেপার থ্রির জন্য ডাক পাবে। এখানে পেপার ওয়ান এবং পেপার টু একই দিনে পরীক্ষা হবে, এবং পেপার থ্রিতে থাকবে যেটা সেটা হচ্ছে টাইপিং টেস্ট, অর্থাৎ কম্পিউটার টেস্ট যেটা আছে, এবং সব শেষে থাকবে পার্সোনালিটি টেস্ট, এটা থাকবে 30 নম্বরের। এরপর দেখে নেওয়া যাক লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে লোয়ার ডিভিশন ক্লার্কে পেপার ওয়ান এবং পেপার টুর এক্সামিনেশান হবে। যারা পেপার ওয়ানে কোয়ালিফাই করবে তারাই কিন্তু পেপার টুর জন্যে ডাক পাবে,
এবং পেপার ওয়ানে কী কী থাকছে সেগুলো এখানে দেওয়া রয়েছে এবং পেপার টুতে কী কী থাকছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। সম্পূর্ণটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবং যারা পেপার ওয়ান এবং পেপার টুর জন্য কোয়ালিফাই করবে তাদের পরবর্তী যে স্টেপটা হবে সেটা হবে পার্সোনালিটি টেস্ট। পেপার ওয়ান এবং পেপার টুর উপরে ভিত্তি করেই কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে এবং এই পার্সোনালিটি টেস্টে থাকবে 30 নম্বর। প্রসেস সার্ভারের জন্য থাকছে 100 নম্বরের একটা মাল্টিপল চয়েসের ওপর লিখিত পরীক্ষা, এবং এই পরীক্ষায় কোয়ালিফাই করলে তাহলে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে এবং এখানে থাকছে 30 নম্বর। এবং গ্রুপটির জন্য রয়েছে 100 নম্বরের মাল্টিপল চয়েসের উপরে পরীক্ষা, যেখানে অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত বিষয়ের উপরে কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। এবং এতে উত্তীর্ণ হলে কম্পিউটার নলেজের উপরে একটা পরীক্ষা নেওয়া হবে 30 নম্বরের। এবং সুইপার বা কর্মবন্ধুর জন্য এখানে কোনো রকম রিটেন এক্সামিনেশন হবে না, এখানে শুধুমাত্র 30 নম্বরের একটা ইন্টারভিউ নেওয়া হবে। এবার এখানে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে বলা হয়েছে, এখানে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য যে ফিজ আছে সেটা জেনারেলদের জন্য বা ওবিসিদের জন্য 100 এবং এসসি এসটিদের জন্য 600 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক এর জন্য যে ফিজ আছে সেটা ইউআর ওবিসিদের জন্য 700 এবং এসসি এসটি পিডব্লিউডিদের জন্য 500 টাকা। প্রসেস সার্ভারের জন্য অ্যাপ্লিকেশন ফিজ আছে 700 টাকা এবং 500 টাকা। গ্রুপ ডি, পিওর, নাইট গার্ড এই সমস্ত পদের জন্য ইউআর ওবিসিদের জন্য ফিজ আছে 600 টাকা এবং এসসি এসটিদের জন্য 400 টাকা। এবার এখানে নোটিফিকেশানে কিছু ইম্পর্টেন্ট কথা দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। যেমন এখানে বলা হয়েছে একজন ক্যান্ডিডেট একটার বেশি পদের জন্য আবেদন করতে পারবে না, করলে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে। এছাড়া এখানে অ্যাডমিট কার্ডের ব্যাপারে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ডেট জানিয়ে দেওয়া হবে। তো এখানে এরকম আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, এগুলো অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের হেল্প করবে। তো বন্ধুরা, এটাই ছিল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের ঝাড়গ্রামের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশনের একটা বিস্তারিত তথ্য। আশা করি এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের অনেকের পক্ষেই হেল্পফুল হবে এবং তোমরা যারা এই সকল পদের জন্য এলিজেবল হবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদনটা করে দিও। এবং এই ধরনের সমস্ত চাকরি সংক্রান্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না, যাতে তারাও এই সকল পদের জন্য আবেদন করতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।